স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চোরা গোপ্তা পথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। মূল্য সমন্বয় করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী পাউবো ঠিকাদার সমিতি। পাবনা স্ত্রীকে 5 টুকরা করে হত্যার আসামিকে ঘটনার 10 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে সিআইডি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চোরা গোপ্তা পথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিএনপি, এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে তারা। বুধবার দুপুরে সিংড়া কোর্ট মাঠে আয়োজিত নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, তারা শুধু ক্ষমতা যেতে চায়, কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষের জীবন তাদের কাছে নিরাপদ নয়। হাওয়া ভবন থেকে আবারও লুটপাট শুরু হবে, দুর্নীতিতে দেশ আবারও চ্যাম্পিয়ন হবে। আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলতে সকল নেতাকর্মীকে আহ্বান জানান তিনি। সম্মেলনে আরও বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল সহ নেতৃবৃন্দ। দেশে আজ নানা ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রের মুখোশ পরা একটি দল ক্ষমতায় থাকাকালে কতবার গণতন্ত্রের বস্ত্র আহরণ করেছে, নির্বাচনের কফিনে গণতন্ত্রকে লাশ বানিয়েছে। এখন তারা ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। এই দলটির নাম কি? বিএনপি। বাজার দর অনুযায়ী নির্মাণ সামগ্রীর মূল্য সমন্বয় করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাউবো ঠিকাদার সমিতির উত্তর পশ্চিমাঞ্চল জোন কমিটি। বুধবার বেলা 11টায় পাউবো রাজশাহীর প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে তারা। পরে একই দাবি সম্বলিত স্মারকলিপি পাউবো উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলীর মাধ্যমে মহাপরিচালক বরাবর প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খাজা তারেক। বক্তব্য রাখেন পাউবো ঠিকাদার সমিতি রাজশাহী সভাপতি মাহফুজুল আলম লোটন, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ জামাত খান সহ সমিতির অন্যান্য সদস্যরা। এ সময় বক্তারা বলেন, মহামারীর প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিফল হিসেবে বাংলাদেশীয় নির্মাণ সামগ্রী খাতের প্রায় সকল প্রকার দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় বাপাবোর আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের নিরবচ্ছিন্ন অগ্রগতি বজায় রাখার স্বার্থে বাজার দর অনুযায়ী অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়া পণ্যের দাম সমন্বয় ছাড়া কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। এ সময় তারা মূল্য সমন্বয়ের জোর দাবি করেন। বক্তারা আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নের অর্থ বরাদ্দ ও পরিশোধ করার জন্য অনুরোধ জানান, অন্যথায় কাজ বন্ধ করে দেওয়া সহ বৃহত্তর আন্দোলনে যাবেন বলে ঘোষণা দেন তারা। পাবনায় স্ত্রীকে 5 টুকরা করে হত্যার আসামি তেজেল মোল্লাকে ঘটনার 10 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে সিআইডি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে নাটোরের বড়াইগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি পাবনার সদর থানার ফলিয়া গ্রামের মৃত বাজেপুদ্দিন মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, গত 16 নভেম্বর সোমবার দিবাগত রাত 2টার দিকে পরক্রিয়ার সন্দেহে তার স্ত্রী হামিদাকে নিজ বাড়ির শয়নকক্ষে গলা কেটে হত্যার পর হাত পা কেটে 5 টুকরো করে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসী পুলিশে খবর দিলে তারা এসে টুকরো করা মৃতদেহটি উদ্ধার করে। এর পরপরই পাবনা সিআইডির একটি টিম অভিযুক্ত তেজেল মোল্লাকে গ্রেফতারে অভিযানে নামে। শেষ পর্যন্ত ঘটনার 10 ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহযোগিতায় নাটোরের বড়াইগ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তেজেল মোল্লা পালানোর চেষ্টা করে, সিআইডির একটি টিম তাকে নাটোরের বড়াইগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে, পরবর্তীতে তাকে তার ছুটিটি উদ্ধারের জন্য তার দেখানো মতে লোকজনের উপস্থিতিতে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর হতে গরু জগতের একটা ছুরি উদ্ধার করা হয়। সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণের দাবিতে নারী সহ অপহরণ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব 12। মঙ্গলবার জেলার সদর থানাধীন মাসুমপুর উকিলপাড়া এলাকার
নুরুজ্জামানের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব 12 মিডিয়া অফিসার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গ্রেফতারকৃত আসামিরা হলেন সিরাজগঞ্জ সদর থানার ধানমান্দি গ্রামের মানিক শেখের মেয়ে উন্নতি খাতুন, মিরপুর উত্তরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী, পুঠিয়াবাড়ি এলাকার আব্দুল লতিফের ছেলে মেহেদী হাসান ও হোসেনপুর গ্রামের আলী আশরাফের ছেলে জলিল। র‍্যাব জানায় আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মানুষকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল। সর্বশেষ হাটিকুমরুল চৌরাস্তা সংলগ্ন পাবনা রোডের ফল ব্যবসায়ী সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার মৃত মেজবাহার সরকারের ছেলে রঞ্জু সরকারের সাথে ফল কিনতে গিয়ে উন্নতি খাতুন ওরফে মিথিলার সাথে দেখা হয়। এক পর্যায়ে প্রেমের অভিনয় করে কৌশলে মিথিলা তার ভাড়া বাসায় নিয়ে অন্যায়ভাবে আটক করে আটককৃত আসামিদের সহায়তায় মারধর করে এবং ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমের পরিবার র‍্যাব 12-র কাছে একটি লিখিত অভিযোগ করলে একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন নুরুজ্জামানের চতুর্থতলা বিল্ডিংয়ের নিস্তলার ডান পাশের ফ্ল্যাটে মিথিলার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদেরকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে দুটি ওয়ান শুটার গানসহ মঞ্জুর হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 5। মঙ্গলবার রাত 9:30 দিকে নাচলের আড্ডা সড়কের ধানসুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব 5-এর মিডিয়া দপ্তর। আটককৃত আসামি জেলার গোমস্তাপুর থানার হরিশাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। র‍্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুস সাকিবের নেতৃত্বে র‍্যাব 5 রাজশাহী CPSC মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি রফিকুল পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তল্লাশি করে তার ব্যাটারিচালিত ভ্যানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুটি ওয়ান শুটার গান জব্দ করা হয়। আটককৃত আসামি রফিকুলকে নাচল থানায় হস্তান্তর করা হয়েছে। জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া জেলা সংসদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুষ্টিয়ার চৌরহাসে জেলা সংসদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সংসদের সভাপতি আব্দুস সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথের কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ করিম। জেলা সংসদের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় সে সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলাম, কুষ্টিয়ার উপবিভাগীয় প্রকৌশলী পিয়াস কুমার সেনসহ অন্যান্যরা। এ সময় কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহে আলম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খন্দকার সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।